নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের, 2023 কার্তিক পূজা পরিক্রমায় জানাই অনেক অনেক সাদর আমন্ত্রণ, অভিনন্দন, সঙ্গে ভালোবাসা। প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবাংলায় বাঁশবেড়িয়া একটি শহর। বাঁশবেড়িয়া এই শহরে ধুমধাম করে এখানকার প্রধান উৎসব কার্তিক পুজো ধুমধাম করে হয়ে থাকে। তো আমরা এটাকে অতি অবশ্যই বলি স্বর্গলোক, অর্থাৎ স্বর্গে আমাদের কল্পনার জীবনে যেটা লুকিয়ে আছে, যেটা স্বর্গে গেলে সব দেবদেবতার সঙ্গে নাকি দেখা সাক্ষাৎ পাওয়া যায়। তা তোমরা যদি কার্তিক পুজো যদি কখনো দেখতে আসো, বা যারা দেখেছো বা যারা দেখোনি এই ভিডিওর মাধ্যমে দেখছো, তারা ভালো করে দেখতে থাকো। কার্তিক পুজোকে উপলক্ষ করে সর্বদেব দেবীর পুজো সাড়ম্বরে এই উৎসবে হয়ে থাকে। 2023 বাঁশবেড়িয়া কার্তিক পূজা পরিক্রমা আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের চ্যানেল মুকুল লক্ষ্মী। বন্ধুরা, যদি আমাদের এই অনুষ্ঠানে ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। তো আমরা এখানে প্রচুর রকম দেবতা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। এটা হচ্ছে নটরাজ শিব, এর আগে সিদ্ধিদাতা গণেশকে তোমরা দেখতে পেয়েছো, এই হচ্ছে দেবতা কার্তিক, ময়ূরের ওপর বসে আছে। কিন্তু এখানে যে দেবতা কার্তিক, এই কার্তিক বিভিন্ন রূপে পূজিত হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এইখানে আরেক জায়গায় নটরাজ শিব তোমরা দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা। এখানে ভারত মাতা থেকে শুরু করে এই দেখো আর একটা নতুন দেবতা কার্তিক নতুন রূপে পূজিত হচ্ছে। তোমাদের দিদিভাই ম্যাডাম প্রণাম করছে, এটি একটি কার্তিকের রূপ। কোনো জায়গায় বলা হয় বুড়ো কার্তিক, এটা হচ্ছে ভারত মাতা। প্রিয় দর্শক বন্ধুরা, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন দেবতার যে রূপ, এটা হচ্ছে মা ভবানী, স্বয়ং বাবা মহাদেব। মহাদেবের বিভিন্ন রূপে মহাদেবকে পূজিত করা হয়। ছখানা মুখ, দেবতা কার্তিকের ছটা মাথা, এই ধরনের ভারতবর্ষের কোনো প্রান্তে যদি এরকম ধরনের উৎসব হয়ে থাকে, অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও দর্শক বন্ধুরা। আমাদের চন্দ্রনগর শহরে এই মুহূর্তে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, অনেকেই জানো। কিন্তু বাঁশবেড়িয়া শহরে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেকেই জানা আছে দক্ষিণ ভারত বাবা তিরুপতিনাথের মূর্তি। এরপর ওখান থেকে চলে এলাম মেলাতলায়, দেখতে পেল তো আর গরম গরম জিলিপি, দেখে তো লোভ সামলানো পাচ্ছি না। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, মধুমেহ রোগ দেখা দিয়েছে, টুকটাক খাচ্ছি, তবে দোকানে দাঁড়িয়ে আগের মতো আর খাচ্ছি না, খেতে খুবই ভালোবাসতাম। মেলার মাঠে এসে দেখলাম সুবিশাল একটি মণ্ডপ সজ্জা। তো আমরা মণ্ডপটা আপনারা এই মুহূর্তে দর্শন করছেন আমাদের চ্যানেলে, মুকুল লক্ষ্মী চ্যানেলে। সবাই সাজুগুজু করে কেমন বেরিয়ে পড়েছে। আমার যে ক্যামেরা পার্সন আস্তে আস্তে এগিয়ে আসছে। তো মন্দিরের ভেতরে প্রবেশ করতেই এখানেও দেখতে পেলাম দুর্গা রূপে, মা ভবানী রূপে পূজিত হচ্ছে। কার্তিক মাসের সংক্রান্তিতে এই পুজো অতি অবশ্যই শুরু হয়। এখানে বাবা মহাদেবের আরেকটি রূপ। অতি অবশ্যই বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড বাই।